হাই ফ্রেন্ডস আজকে আমি রিভিউ করব ইন্টিমেট টেন মিলিগ্রাম মেডিসিনটি নিয়ে তো অবশ্যই আপনি থামনি দেখেই ক্লিক করেছেন ভিডিওতে অর্থাৎ সেক্স লাইফে আপনার কিছু সমস্যা রয়েছে তাই আর সেক্স লাইফের সকল সমস্যাগুলো দূর করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন আশা করি তাহলে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন তো আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব তার নাম হচ্ছে ইন্টিমেট টেন মিলিগ্রাম এটি স্কোয়ার কোম্পানি বাজাত করে থাকে বন্ধুরা দেখবেন পুরুষেরা যদি তারা ঠিকঠাক মতো সেক্স করতে না পারে তাহলে তার মন ভালো থাকে না তার শরীর সবসময় একরকম দুর্বল অনুভব করে এবং নিজেকে নিজে অনেক ছোট। মনে করে তো আপনার হয়তো বিয়ে হয়ে গেছে তো আপনি আপনার বউ বা পার্টনারকে একদমই খুশি করতে পারছেন না তো এর জন্য আপনি কি করবেন অর্থাৎ আপনার সেক্স লাইফের সময় কম অর্থাৎ আপনি রাতে বউকে সময় কম দিতে পারতেছেন তার কারণে আপনার মন খুবই খারাপ তো বাজারে গিয়ে আপনি কী করেন হাবি প্রোডাক্ট বা ওয়ান টাইম ওষুধ নিচ্ছেন কিন্তু ভালো কোনো ফলাফল পাচ্ছেন না তো আজকের এই ইন্টিমেট টেন মিলি মিলিগ্রাম মেডিসিনটি আপনার জন্য এবং পুরো ভিডিওটি দেখতে থাকেন প্রথমে বলে নিচ্ছি এই ওষুধটি সেক্সের একটি উত্তম ওষুধ আর এই ওষুধটি অনেক দিন যাবত চলে আসতেছে এবং ডাক্তাররা এটি সাজেস্ট করে থাকে তো বন্ধুরা এই ওষুধটি খুবই একটি নাম করা ওষুধ কারণ প্রচুর সেক্সের রুগীরা এই ওষুধটি নিয়ম মতো সেবন করে তাদের সমস্যা সলভ করে ফেলেছে তো এটি সেক্সুয়ালি কি কি কাজ করে থাকে তা আজকে জানাবো পুরো ভিডিওতে আর এই ইন্টিমেট ওষুধটি পুরুষের একটা কমন সমস্যা দেখা যাচ্ছে যে পুরুষ বেশি সময় সহবাস করতে পারছে না তার স্ত্রীর কাছে যখন সে মেলামেশা করতে যায় তার বীর্য তাড়াতাড়ি আউট হয়ে যায় আর তাড়াতাড়ি যখন বীর্য আউট হয়ে যায় তার একটু মন ছোট হয়ে যায় এবং তার স্ত্রী অখুশি থাকে সে অখুশি থাকার কারণে দেখা গেছে দুজনের মধ্যে প্রায় ঝামেলা লেগেই থাকে সংসার জীবনে খুবই অশান্তি হয়ে যায় এই সেক্সুয়ালি সমস্যার কারণে অর্থাৎ সেক্স লাইফে সময় কম তাদের ক্ষেত্রে এই ইন্টিমেট ওষুধটি খুবই একটি কার্যকরী ওষুধ আর এই সমস্যাকে আপনি ছোটোখাটো মনে করবেন না কারণ আপনার যেমন সেক্স করতে ভালো লাগে তেমনি আপনার স্ত্রীরও ভালো লাগে কিন্তু আপনি যখন সেক্স করতে যান তখন আপনার অল্প সময় ফিল হওয়ার পরে আপনি উঠে চলে যান তখন আপনার স্ত্রীর মন খারাপ হয়ে যায় তো আপনার যদি টাইমিং একদমই কমে গেছে তাহলে আপনি এই ইন্টিমেট টেন মিলিগ্রাম ওষুধটি গ্রহণ করলে আপনার এই সমস্যাটি একদমই সেরে যাবে এবং আপনার টাইমিং একদমই বেড়ে যাবে আগে যেখানে দুই থেকে চার মিনিট সহবাস করতে পারতেন এখন আধা ঘন্টা অর্থাৎ তিরিশ মিনিট পর্যন্ত সহবাস করলেও আপনার পেনিস সহজে বের হবে না এতে আপনার স্ত্রী কেঁদে ফেলবে এবং বীর্য বের হবে না তো বন্ধুরা এই ওষুধটি আরও কাজ করে থাকে অর্থাৎ এই ইন্টিমেট টেন ওষুধটি আরও কাজ করে থাকে যে সকল পুরুষের পেনিস একদমই খাড়া হতে চায় না পেনিস নরমন হয়ে থাকে পেনিস শক্তই হচ্ছে না শত চেষ্টা করার পরও পেনিস দাঁড়া হচ্ছে না আবার দেখা গেছে যদি কারো যদি অনেক কষ্ট করার পরও দাঁড় করায় আবার এক দু মিনিটের মধ্যে নরম হয়ে যায় অর্থাৎ নুয়ে যেত নুয়ে যাচ্ছে স্ত্রীর সাথে সহবাস করতে পারছে না স্ত্রী খুশি করতে পারছে না শুধুমাত্র একটিই কারণ আর তার কারণটি হচ্ছে যে পেনিসে ভালোভাবে শক্ত হচ্ছে না আর পেনিস যদি শক্তই না হয় তাহলে আপনি চেষ্টা করাও আপনার স্ত্রীর গোপন অঙ্গে পেনিস ঢুকাতে পারবেনই না আর আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে এই ইন্টিমেট ওষুধটি সেবন করলে আপনার পেনিস লোহার রডের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সহবাস করতে পারবেন তারপরও বীর্য আউট হবে না এবং আপনার পেনিসও দুর্বল হবে না আর আপনার পেনিস কেন দুর্বল হবে না তা কি জানেন অর্থাৎ এই ইন্টোমিট টেন মিলিগ্রাম ওষুধটি খাওয়ার পরে আপনার পেনিস কেন দুর্বল হবে না কারণ এই ওষুধটি সেবনে আপনার পেনিসের যে সকল মাসল রয়েছে তাকে টাইট করে ফেলে এই ওষুধটি সেবনে এবং পেনিসে নতুন জীবন দিয়ে থাকে এবং এই ওষুধটি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তা হলো আপনার পেনিসের নার্ভগুলো যদি কামজোর হয়ে যায় তাহলে আপনার পেনিস দাঁড়াবে না আর এই ওষুধটি গ্রহণে আপনার পেনিসের নার্ভ অর্থাৎ রোগগুলো ভালোভাবে সচল থাকে এবং পেনিস ঘোড়ার মতো শক্ত থাকবে লম্বা সময় ধরে আপনি সেক্স করতে পারবেন তো বন্ধুরা এই ওষুধটি সেবনে প্রথমত আপনার পেনিস শক্ত হবে এবং দ্বিতীয়ত আপনার টাইমিং অনেক গুণ বেড়ে যাবে তো আর এই ইন্টিমেট টেন মিলিগ্রাম ওষুধটি স্কোয়ার কোম্পানি বা করে থাকে এটির জেনারিক নেম হচ্ছে টাডালাফিল তো অনেক সংসার দেখবেন যে আজকাল ভেঙে যাচ্ছে মাত্র কারণ তা হল পুরুষের জৈন জীবনে খুবই হতাশ পুরুষের শরীরে কোনো কামোদ্িপীয় অর্থাৎ কামের কোনো অর্থাৎ সেক্সের কোনোই আশঙ্কা নেই সেক্স করার কোনো ইচ্ছেই থাকে না তো যে সকল পুরুষের এই সমস্যা রয়েছে তারা যদি এই ওষুধটি অর্থাৎ এই ইন্টিমেট টেন মিলিগ্রাম ওষুধটি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে দৈনিক দুই তিনবার মিলন করতে পারবেন অনেকে আবার বলে থাকেন যে লিঙ্গুকে অনেক চেষ্টা করেও দাঁড় করাতে পারেন না কিন্তু লিঙ্গুটি দু এক মিনিট না যেতে নুয়ে পড়ে যদিও আপনি কষ্ট করে দাঁড়া করান তারপরে এটি আবার দু এক মিনিট না যেতে নুয়ে পড়ে এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে এই ইন্টিমেট টেন মিলিগ্রাম ওষুধটি আপনি সেবন করতে পারেন আর এই ওষুধটি যদি আপনি সঠিক নিয়মে সেবন করতে পারেন তাহলে আপনার পেনিস আর দুর্বল হবে না এবং আপনি ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন তো এই ইন্টিমেট টেন মিলিগ্রাম ওষুধটি ক্ষেত্রে বিশেষ সতর্কতা রয়েছে যাদের হার্টের সমস্যা রয়েছে এবং প্রেশারের সমস্যা রয়েছে ডায়াবেটিস সমস্যা রয়েছে তারা সেবন করতে পারবেন না আর এই ইন্টিমেট টেন মিলিগ্রাম ওষুধটি আপনি কীভাবে সেবন করবেন তা যদি একটু নিই তার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি তো একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ইন্টিমেট ওষুধটি কীভাবে সেবন করবেন এই ইন্টিমেট ওষুধটি আপনি প্রতিদিন রাত্রে ভরা পেটে ঘুমানোর আধা ঘন্টা থেকে এক ঘন্টা পূর্বে সেবন করবেন যদি পারেন কুসুম গরম দুধ দিয়ে এই ওষুধটি সেবন করবেন তার আগে গ্যাস্ট্রিকের ওষুধ অবশ্যই অবশ্যই সেবন করতে হবে তো ইনটিমেট টেন মিলিগ্রাম ওষুধটির বাজার মূল্য কত এটির বাজার মূল্য হচ্ছে একটি টেবলেটের দাম পঁয়ত্রিশ টাকা তো ইন্টিমেট টেন মিলিগ্রাম ওষুধটি সম্পর্কে এই পর্যন্ত থাকলো পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দেবেন চেষ্টা করবো আপনার ওই মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন